গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ওয়ার্ল্ড। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন। তো এখন সকাল 6:30 হয়ে গেছে, আমি উঠে গেছি, মিমির এক্সাম আছে। আর সকালবেলা থেকে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা, এই কদিন থেকে বেশ রোদ্দু দিচ্ছে, আর আমাদের এখানে রোদ্দু দেওয়া খুবই দরকার, কারণ মানে আসামের প্রায় জায়গাতে খুব বন্যা হয়ে গেছে। বিশেষ করে আমার বাপের বাড়ি যেখানে শিলচর করিমগঞ্জ, সেখানের অবস্থা তো ভীষণই খারাপ, আপনারা তো জানেনই। তো মিমি এখন রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে, আজকে মিমির ম্যাথস এক্সাম। তো বলছিলাম যেখানে বন্যার কথা, সেই জন্য আমি অম্বু বলছি ভেবেছিলাম প্রথম দিন থেকে কিছু না কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো অম্বুবাচী শুরু হয়ে গেছে, দুদিন হয়ে গেছে, আমি কোনো ভিডিও করিনি, আর আজকে যেহেতু লাস্ট, মানে কালকে ভোর হলেই শেষ হয়ে যাবে, সেই জন্য ভাবছি যে আজকে একটু ভিডিও করব আর আপনাদের সাথে সেটাই মানে শেয়ার করব। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের এই ব্লগটা। তো আমি এখন এসে গেছি ব্রেকফাস্ট রেডি করতে। তো ব্রেকফাস্টে আজকে এই খুব সিম্পল খাওয়া, কারণ এখন আমরা নিচে চলে যাব পাহাড় থেকে, মানে কামাখ্যা মন্দির থেকে অনেক যাত্রীরা নেমে চলে যাচ্ছে, আবার অনেক যাত্রীরা উঠছে। আর কাল রাত্রিবেলা এসছে সোনা, অমিত আর সই, এখন আমি ব্রেকফাস্টটা দিয়ে নিই। আমাদের দাদুমা এখন ব্রাশ করছে, ব্রাশ করার সাথে সাথে আরো আমাদের ছোটা মাম্মা এখন ব্রাশ করছে। তারপর ব্রেকফাস্ট কি খাবে দুজু, আর অমিত বসে যাচ্ছে চা দেবো। কোথায় যাবে, কোথায় যাবে, জল দিতে? বিস্কিটটা কে দেবে, ফ্রুটিটা কে দেবে, তুমি খাবে? ওকে, এখন তো আমরা রেডি হয়ে গেলাম, দাদু মাম্মাম রেডি।
তুমি কি দেবে? বিস্কিট আর জল। আর ফ্রুটি দেবে না? হ্যাঁ, ফ্রুটিতে লাড্ডু গোসাই খাবে। লাড্ডু গোসাই খাবে? ফ্রুটিটা কে দিয়েছে? ঠাকুর মাম্মা। তাই? ঠিক আছে চলো, এবার আমরা নিচে যাব। হ্যাঁ চলো। জুতো কোথায়? তোমার জুতোটা সিঁড়িতে। না, কোথায়? এটা হচ্ছে আমার কাকার বাড়ি, মানে কাকা শ্বশুরের বাড়ি। যা দেওর আর কাকিমা সবাই মিলে দিচ্ছে পায়েস আর মুড়ি সব যাত্রীদেরকে। আর সোনা দাঁড়িয়ে আছে, এই এক দেওর, আর এই হচ্ছে যাত্রীরা সবাই যাওয়া আসা করছে, ভীষণ আনন্দ লাগছে। তো প্রতি বছর আমরা ভাই বোনরা মিলে যাত্রীদেরকে কিছু না কিছু খাওয়াই। তো এবছর দাদা আসতে পারলো না, কারণ আমাদের ওখানে জলের রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেছে, বন্ধ, এই জন্য দাদা আসতে পারেনি। তবে দাদা এখানটায় পাঠিয়ে দিয়েছে যাত্রীদেরকে দেওয়ার জন্য। তো এখানে আমরা তিনজন মিলে এনেছি জল, বিস্কিট আর ফ্রুটি, আর সেখানে ফান্তু আর অমিত সব জিনিসগুলো এনে এনে রাখছে। তো দাদার সাথে আমরা ভিডিও কল করে কথা বলছি, সোনা ভিডিও কল করেছে, দাদাও দেখছে। তবে আমরা এখনো দেওয়া শুরু করিনি, কিছুক্ষণ পরেই আমরা দেওয়া শুরু করব। তার আগে দাদাকে দেখাচ্ছি আমরা কি কি করছি এখানটায়। আর খারাপও লাগছে দাদারও আমাদেরও। ফুটি দেওয়া হয়নি, আসো আমার কাছে আসো মামা। Thank you.
দুবছর পর এবার হলো অম্বুবাচী মেলা, তাও এবার অনেক তীর্থযাত্রী কম এসছে। আশা করব সামনে বছর যদি সবকিছু ভালো থাকে তীর্থযাত্রী আরও আসবেন। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করব আপনাদের এই ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে, কারণ এটা একটা মানে সুন্দর মুহূর্ত যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আজকে এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণে যেন সবাইকে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।